হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রাবেয়া সুলতানা রিতা। আজকে একটা খুব সুন্দর একটা টপিক নিয়ে এসেছি। টপিকটা হচ্ছে এই যে বার কাউন্সিল ভাইভা এক্সাম 2023। যদিও এক্সাম বললে এটা সুন্দর মনে হয় না, কিন্তু সুন্দর এই কারণে সুন্দর যে আজকে আমি কোনো পড়াশোনার কথা বলবো না। আজকে বলবো যে পড়াশোনা ছাড়া ভাইভাতে কৃতকার্য হওয়া বা হওয়ার পসিবিলিটি কীভাবে বাড়ানো যায়। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, আমার প্রথম কথা ছিল এটা যে এটা ভাইভা এক্সাম। যখন আমি দুইটা এক্সাম পাস করে আসতেছি, যেটা হচ্ছে আমাদের MCQ অ্যান্ড রিটার্ন, এই দুইটাতে তো আমার যথেষ্ট পরিমাণে তারা বুঝছে যে আমি ল কতটুকু জানি, একজন অ্যাডভোকেট হওয়ার জন্য এলিজিবল কি না, প্র্যাকটিস কীরকম করবো, ল বুঝে করবো কি না, এই পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে। তাহলে ভাইভা কেন দরকার? এই কারণে দরকার যে এটা ল প্রফেশন অ্যান্ড ইটস আ রয়্যাল প্রফেশন আর কি। সো লয়ারদেরকে একটু প্রেজেন্টেবল হইতে হয়, সেটা হচ্ছে ড্রেস আপ গেট আপ হতে পারে, কথাবার্তা হতে পারে, স্মার্টনেস আমরা যেটাকে বলি। সো ভাইভা এক্সামটা আসলে এরকমই। আমাদের এটা তো চাকরি না, আমাদের এটা হচ্ছে প্রফেশন, ইটস আ প্র্যাকটিস। এটা হচ্ছে ব্যবসার মতো, আপনি আপনার মতো করবেন, আপনার মক্কেল আপনি ডিল করবেন, আপনি আপনার রেমুনারেশন ফিক্সড করবেন, এভরিথিং ইজ অল ইন ইয়ার্স। সো ভাইভা এক্সামের ক্ষেত্রে আমি যেটা বলবো, যে সার্বিকভাবে বলছি সবার ক্ষেত্রে ওয়েল ড্রেস আপ হইতে হবে একদম। দ্বিতীয়ত হচ্ছে কোনো ধরনের ভয় থাকা যাবে না। কেন ভয় থাকা যাবে না? আমি যখন বুঝে ফেলবো যে আমি অ্যাডভোকেট হওয়ার যোগ্য, তখন তো আমার ভয় নাই। আর ওখানে যারা থাকেন তারা কিন্তু আপনাকে অ্যাডভোকেটশিপ ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ওখানে বসে আছেন। কারণ আমি একটা জায়গায় শুনেছিলাম যে অডিয়েন্স আসলে সবসময় চাই যে আপনি যেন কোনো জায়গায় বেঁধে না যান, এবং ভাইভা যারা নিচ্ছে তারা সবসময় চায় যে আপনি যেন তাদের প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে দিতে পারেন। যদি নাও দিতে পারেন, আপনি যে পারছেন না, হোয়াটস দ্য রিজন যে আপনি প্রশ্নের আনসার দিতে পারছেন না, এইটাও আপনি সুন্দর করে বলেন। এইটাই আপনার পরীক্ষা, যে আপনি কীভাবে করে কথা বলেন, ওয়ে টু টক, ওয়ে টু হিয়ারিং, যেটা আমাদের খুব বেশি ইম্পর্ট্যান্ট, পেস, আপনি কীভাবে কথা বলছেন। লাইক আপনি ঢুকলেন, আপনি ভেতরে ঢোকার পর আপনাকে সালাম দিয়ে বসলেন, আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার নাম কী, আপনি এত আস্তে কথা বললেন যে তাদেরকে সেকেন্ড টাইম জিজ্ঞেস করতে হচ্ছে, আবার এত লাউডও বলা যাবে না যে তারা একটা বিশ্রীকর অবস্থার মধ্যে চলে। সো আপনার ভোকাল যেরকমই হোক না কেন, কথা বলার পেসটা আপনার এমন হতে হবে যে আপনি জানেন আপনি এখানে বসে আছেন, এক্সামিনার ওখানে বসে আছে। সো আমাকে আসলে কীভাবে কথা বলবে, কতটুকু জোরে কথা বলতে হবে, মোর কথা হচ্ছে এটা খুব ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় কথা হচ্ছে আপনি পারেন না, এটা আপনি কনফিডেন্টলি বলবেন যে স্যার আমি পারি না, পারি না মানে হচ্ছে আমার মনে নেই কি, এই মুহূর্তে মনে পড়ছে না, খুব সুন্দর করে কথা। হ্যাঁ, আমরা বলি না যে এটা পারবো না, কিংবা এটা আমাকে দিয়ে সম্ভব হচ্ছে না, কিংবা এই মুহূর্তে আমি পাচ্ছি না, বলেন তো আপনি নিজেই বুঝতে পারছেন যে কোন কথাটা শুনতে ভালো লাগছে। সো আপনি যখন বুঝবেন যে এই কথাটা শুনতে ভালো লাগছে, সো এক্সামিনারেরও ওই কথাটা শুনতেই ভালো লাগবে। তা আজকের টপিকই এটাই ছিল যে হচ্ছে ভাইভা এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট কী। আমার মনে হয় ল পড়া ইম্পর্ট্যান্ট না, পড়াশোনা করা ইম্পর্ট্যান্ট না, আমি নিজেও পড়েছিলাম না, কিন্তু আমি কিছু জিনিস তো দরকার হয়, বাট ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট, ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট, ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। দে তারপরে হচ্ছে আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার একটু জানা দরকার, যেটা আপনি অলরেডি জানেন, কারণ আপনি রিটার্ন দিয়েছেন, MCQ দিয়েছেন, আপনি জানেন। এখন আসেন হচ্ছে যারা মোটামুটি পড়াশোনায় কোনো গ্যাপ নাই, সরাসরি আমরা দু এক বছর এদিক ওদিক যাই হোক গ্যাপ আছে, তারা আমরা যারা ভাইভা দিব তাদের ক্ষেত্রে যেটা বলবো, আপনারা একটু ওয়েল ড্রেসড আপ থাকেন, কনফিডেন্ট থাকেন, যেই প্রশ্নই করুক না কেন জানলে সুন্দর করে আনসার করেন, না জানলেও সুন্দর করে কনফিডেন্টলি বলেন যে স্যার এই মুহূর্তে এই জায়গাটা আমি বলতে পারছি না, দ্যাটস ইট। আর এছাড়াও যেটা বলবো যে শুধুমাত্র যে ল থেকে প্রশ্ন আসে তা না, আমাদের কেস ডায়েরির ওপরে কিছু মার্কস থাকে, আপনি যে অ্যাপ্রোচটা করছেন না ঢোকার পরে, এই অ্যাপ্রোচের ওপরে আপনার একটা মার্কস থাকবে। অ্যান্ড দেন আপনি যখন কথা বলছেন, উত্তরগুলো দিচ্ছেন, মানে প্যাটার্ন অফ টকিং, ওয়ে টু টকিং, এইটার উপরে আপনার মার্কস থাকবে। অ্যান্ড দেন হচ্ছে আপনি কী জানেন তার উপরে,
এখানে ভাইভাটার মূল উদ্দেশ্য আমার যেটা মনে হয়েছে, আমি এতদিন ধরে চলাফেরা করছি, জানছি, বুঝছি, কোর্টে আসছি, ভাইভাটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি আসলে কেমন অ্যাডভোকেট হবেন আর কি, কীভাবে আপনি হিয়ারিং করবেন এগুলা জানা, তারপরে হচ্ছে কোর্টে আপনি আসলে আসেন কি না, আবার কোর্টে আপনি আসতে ইচ্ছুক কি না, রেগুলার আসবেন কি না, আসেন কি না বা আসবেন কি না, এটা ওনারা জানতে চান। আমি আবারও বলছি এটা কোনো চাকরি না, সো ভয় পাওয়ার কিচ্ছু নাই, তারা বসেই আছে আপনাকে সনদ দিবে বলে, ট্রাস্ট মি, তারা বসে আছে আপনাকে সনদ দিবে বলে, সিম্পলি আর কোনো কথা নেই, তার মানে আপনি যেয়ে শুধু আপনার সনদটা নিয়ে আসবেন, কথা হচ্ছে এইটুকু। সো ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট টু গেট দিস, আমি সনদ আজকে পাবো, এই কনফিডেন্ট নিয়ে আপনাকে যেতে হবে, ব্যাস শেষ। এরপরে যেটা বললাম যে সেগমেন্টে সেগমেন্টে আপনার মার্কস তো থাকছেই, সো আপনার ল জানার বা লয়ের আনসার দেওয়ার ইয়াটা জায়গাটা খুব কম, ওই মার্কসটা খুব কম। আর তাছাড়া অনেককে করে না, অনেককে দেখা যাচ্ছে ফ্যামিলি নিয়ে কোয়েশ্চেন করে, এলাকা নিয়ে কোয়েশ্চেন করে, এলাকায় কোনো মানে বিখ্যাত কেউ থাকলে, বিখ্যাত কোনো জিনিস থাকলে সেগুলো নিয়ে কোয়েশ্চেন করে, অ্যাজ লাইক এটার উদ্দেশ্য একটাই যে আমরা বিজ্ঞ হব। তো বিজ্ঞ অর্থ হচ্ছে আসলে সব বিষয়ে যারা বিজ্ঞ, আমাদেরকে আসলে সব কিছুই জানতে হয়, না জানলেও জেনে নিতে হয় মামলা রান করার ক্ষেত্রে, প্রসিড করার ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে একেবারেই কনফিডেন্ট থাকবেন, সুন্দর করে আনসার দিবেন, এটা হচ্ছে যারা রেগুলার তাদের ক্ষেত্রে, যারা ইরেগুলার আছেন বেশ কিছু গ্যাপের পরে আসতেছেন তাদের একটু টাফ, একটু টাফ এই অর্থে যে আসলে ওকালতি আমাদের পেশাটা এখন এরকম জায়গায় চলে গেছে, যারা এক্সামিনার বসে থাকেন তাদের কথা হচ্ছে আপনি এতদিন পরে কেন এসেছেন, মানে কেন আপনার মনে হলো যে আপনি অ্যাডভোকেট হবেন। একটা ছেলে বা একটা মেয়ে সরাসরি পড়াশোনা শেষ করে, গ্রাজুয়েশন শেষ করে ওকালতিতে আসছে, দ্যাট মিন্স হচ্ছে সে তার লাইফটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, হি উইল বি অর শি উইল বি অ্যাডভোকেট টু প্রসিড হিজ অর হার লাইফ, টু আর্ন ইন হিজ লাইফ অর ইন হার লাইফ। কিন্তু আপনি এই বয়সে কেন এসেছেন, সেই ক্ষেত্রে সেম কথা, প্রথমত কনফিডেন্ট থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে কনফিডেন্টলি আপনি বলবেন যে আপনি এতদিন কী করেছেন এবং কেন আপনার এই প্রফেশনে এখন আসতে হলো। এটার খুব সুন্দর একটা উত্তর হতে পারে, মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের ল প্রফেশন একটা প্রফেশন যেখানে হচ্ছে আপনার মানে শেষ নাই আর কি, আপনার ওই যে নির্দিষ্ট যে টাইম থাকে চাকরির যে এত বছর পর আপনাকে রিটায়ার করতে হবে, রিটায়ারমেন্ট নাই আর কি এখানে। সো যেহেতু রিটায়ারমেন্ট নাই, আর একটা মানুষ আসলে ভালো থাকে কাজের মধ্যে দিয়ে, তো আমি আমার লাইফে শেষ পর্যন্ত কাজ করতে চাই, মানুষের জন্য করতে চাই। এখন মানুষের জন্য যদি বলে, এই ক্ষেত্রে বলে আপনি মানুষের জন্য কী করবেন, আসলে আমাদের প্রফেশনটা একটা সেবামূলক প্রফেশন, যদিও আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে এমন এমন মানে খারাপ কিছু এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই যেখান থেকে কোনোভাবেই এটা মনে হয় না সেবামূলক প্রতিষ্ঠান, কিন্তু সত্যি আমি বলছি আমি হয়তো বা আমার প্র্যাকটিস কম, কিন্তু আমি গত 4-5 বছরে আমি এটা মানে একদম মন থেকে ফিল করেছি যে আপনি যদি চান ইউ ক্যান হেল্প, ইউ ক্যান হেল্প, ট্রাস্ট মি, মানুষকে আপনি যে কোনো জায়গা থেকে হেল্প করতে পারেন। আর আমরা এখন এমন একটা যুগের মধ্যে আছি, যুগ আস্তে আস্তে যত বেশি রান করতেছে, যত বেশি আমরা ডিজিটালাইজড হচ্ছি, আমাদের অপরাধ বোধ বা অপরাধ করার জায়গাগুলো আসলে তত তত বড় হচ্ছে, নতুন নতুন আইন আসছে যে ওই অপরাধগুলো থেকে যেন মানুষ বেঁচে আসতে পারে। সো আমার মনে হয় যে আপনার মানে সেবা করার অনেক জায়গা আছে, আপনি ওইভাবে করে আনসার করেন যে এই কারণে আমি এখন এই প্রফেশনে আসতে চাচ্ছি। আর সবথেকে বড় ব্যাপার বলবো যে আপনার ভাষাটা স্পষ্ট হতে হবে, ভাষা আপনি যেইভাবেই ল্যাঙ্গুয়েজ কথা বলেন না কেন, যেই অ্যাকসেন্টেই কথা বলেন না কেন, স্পষ্ট হতে হবে, কনফিডেন্ট হতে হবে। আপনি কনফিডেন্ট হয়ে যান যে আমি আজকে সনদ নিয়ে আসবো, ইনশাল্লাহ ইউ গট দিস। সো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, এবং আশা করছি যে 12 তারিখ যেহেতু পরীক্ষা ডেট দিয়েছে, 12 তারিখের পরে অনেক অনেক মিষ্টি পাবো, অনেক অনেক আমিও রেডি হয়ে আছি কংগ্রাচুলেট করার জন্য আপনাদেরকে। ভালো থাকবেন, কনফিডেন্টের সাথে যান, হলে যান, পরীক্ষা দেন, আমার মনে হয় আপনাদের সবার ভাইবা ভালো হবে। আসসালামু আলাইকুম।